হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমাদের শেষ ব্লগ, আমি সুস্মিতা, চলে এসেছি একটা নতুন রিভিউ ব্লগ নিয়ে। তো রিভিউ ব্লগ হচ্ছে আজকে আমরা পাঠান মুভি দেখতে যাচ্ছি, আর ফাইনালি টিকিট পাবো কিনা সেটাও সন্দেহজনক। তো দেখা যাক টিকিট পাওয়া যায় কিনা। তো চলো এখন আগে ডাইরেক্ট সিনেমা হলে যাই, কারণ 11:30 বেজে গেছে ঘড়িতে আর শো টাইম 12:00। তো দেখা যাক এখন যেতে পারি কিনা, মানে টিকিট পাবো কিনা সেটাই হচ্ছে কনফিউশন। তো চলো যাওয়া যাক। এই যে আমাদের বাড়িতে চলে এসেছে দীপ আর এখানে রাজদীপ। তো আমরা আজকে অনেক মজা করবো, আর একদম ফাইনালি রিভিউ দিবে ও, কারণ ও খুব সুন্দর রিভিউ দেয়। আবারও বলছি, ওর ওকে মানে ওর প্রোফাইল ফলো করতে হবে, এর জন্য এত সুন্দর রিভিউ দেয়। তো চলো এখন যাওয়া যাক। আমরা চলে গিয়েছিলাম শিলিগুড়ির শক্তিগড়ের রবীন্দ্রমঞ্চে। তো এখানে 80 টাকা করে টিকিট মূল্য ছিল। তো এখানে একেবারেই লাইন ছিল না, বাট নেক্সট যে শো টাইমটা ছিল সেখানে হাউসফুল অলরেডি লাগানো ছিল। তো আমরা টিকিট কাটা হয়ে গিয়েছে, এবার একটু বাইরের থেকে ঘুরে আসা যাক, কারণ আধ ঘন্টা বাকি আছে। তো ভাবলাম আমরা একটু ঘুরে আসি আশপাশ থেকে। তো চলে গেলাম ফুচকার দোকানে, আর এখানে একদম ফুচকা খেয়ে মাইন্ডটাকে ফ্রেশ করে নিলাম। মুভি দেখার আগে একটু মাইন্ড ফ্রেশ হওয়া জরুরি আছে। তো ফুচকা নিয়ে নিলাম, আমাদের প্রথম ফুচকা, দ্বিতীয় ফুচকা, এভাবে খেয়ে আমাদের ফুচকা খাওয়া হয়ে গেছে। মুভি দেখা এখনো হয়নি, কারণ রাজদীপ সবসময় আমাদের আগে নিয়ে আসে, সবসময় আগে নিয়ে আসে। এখনো 20 মিনিট বাকি আমাদের, আর আমরা এখন ফুচকা খেয়ে নিয়েছি অলরেডি, খাওয়া কমপ্লিট, কিন্তু মুভি এখনো দেখা হয়নি। এখন জানি না কি হবে, মুভি তো দেখা হবে, টিকিট কাটা হবে না। 20 মিনিট আগে নিয়ে আসে, এখন 20 মিনিট পর ডাইরেক্ট একদম সিনেমা হলে দেখা হচ্ছে। সিনেমা হলে আবার অনেক দিন বাদে এরকম একটা ক্রাউড মুভমেন্ট দেখা গিয়েছিল। দেখতেই পাচ্ছ প্রচুর লোক ছিল, আর পরে আরও অনেকে এসেছে। তো সিট খালি একটাও ছিল না পরে যা দেখলাম। তো মুভি ফাইনালি শুরু। ভিলেন হিসাবে এখানে জনকে দারুণ মানিয়েছিল, আর এই রোলটার জন্য আমার ভীষণ ভালো লেগেছে, যেমন লুক দিয়েছিল। আর দেখতেই পাচ্ছ এটা হচ্ছে আসল ভিলেন জন, আর এখানে এত সুন্দর একটা বডি আর এত সুন্দর স্ব্যাগ। এই গানটা তো সিনেমা হলে সকলে গাইছিল। এসআরকেকে এরকম লুকে দেখা একটা ছিল আমাদের ভাগ্যের ব্যাপার, আর একটা ছিল জম্পেশ অ্যাকশন যেটা ধামাকেদার ছিল, আর অনেক সুন্দর প্লেসগুলো তো মাস্ট। তারপর ইন্টারভেলে চলে এসেছিল আমাদের পপকর্ন, আর পপকর্ন না খেলে ঠিক মুভি জমে না। তো ইন্টারভেলে পপকর্নের পর শুরু হয়ে গেল আবার মুভি। তো আর ভাইজানের অল্প সিনের জন্য সত্যি মুভিটা অনবদ্য, আর আমি স্পেশালি ভাইজানের ফ্যান। তো এভাবে এন্ট্রি দেখবো ভাবতেও পারিনি, আর সবাইকে বলবো মাস্ট ওয়াচ এই মুভিটা, দারুণ লাগবে আশা করছি। আর ভাইজান আর এসআরকেকে একসাথে দেখে মনে হচ্ছিল একদম করণ অর্জুন মনে পড়ে গিয়েছে। ধমাকেদার অ্যাকশন তো ছিলই, তার সাথে ছিল হালকা রোম্যান্স আর একটু ফানি, একটু দেশভক্তি, সব কিছু মিলিয়ে দারুণ দারুণ দারুণ। আর আমি যেহেতু সলমানের ফ্যান, তো আমি বলছি টাইগার আড়ায়, টাইগার আড়ায়, টাইগার 3 দেখতে যেতেই হবে। তো এই গানটা আমার দারুণ লেগেছিল, ঝুমে জো পাঠান মেরি জান, দারুণ লেগেছিল। তো এক কথায় দেখো মুভিটা। 2000 years later সো মুভি দেখা একদম কমপ্লিট আমাদের। তো আমরা চলে এসেছি এখন রিভিউ নিয়ে, আর রিভিউ দেবে রাজদীপ, বলো। তো অ্যাকশন তো মার্কেটারি অ্যাকশন ছিল, যা যা লোকেশনে শুটিং হয়েছে দুর্দান্ত, এসব লোকেশনে আগে তো আমি দেখিনি। আর এটার একটা থিয়েটার এক্সপিরিয়েন্স নেওয়া একদমই দরকার, নাহলে ফিলটাই আসবে না। যদি তোমরা ভাবো অতিরিক্ত আসার পর মোবাইলে ছোটো স্ক্রিনে দেখবো, তাহলে মজাটাই পাবা না, দারুণ মজার। আর অনেক গুসবাম্প মোমেন্ট আছে, আর শাহরুখ দীপিকা তো মাস্ট ওয়াচ পাঠান। আর এর থেকে বেশি কিছু বলা যাবে না, এর থেকে বেশি বলতে গেলে তাহলে আমাদের ভিডিও ব্যান করে দিবে। তো চলো ভিডিওটা এখানে এন্ড করছি, দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে। বাই বাই।